আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা বলবো সেটার নাম হচ্ছে 2D ট্রান্সফরমেশন। তো যেহেতু এখানে নামের মধ্যে 2D আছে, সো বুঝাই যাচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র দুটা কোঅর্ডিনেট নিয়ে ডিল করবো, যেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। তো ট্রান্সফরমেশন মানে হচ্ছে চেঞ্জ করা বা বদলানো, তাই না? তো আমাদের 2D ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমাদের 2D কোঅর্ডিনেট সিস্টেমে যে পয়েন্টগুলো থাকে, এক্স আর ওয়াই পয়েন্ট যেটা ইনিশিয়ালি থাকে, সেটাকে চেঞ্জ করে একটা নতুন পয়েন্ট নিয়ে আসা। তো বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে পুরনো পয়েন্টগুলোকে এক্স আর ওয়াই ধরবো আর নতুন পয়েন্টগুলোকে এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরবো। তো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে আসলে তিন ধরনের ট্রান্সফরমেশন দেখানো হয়েছে। ফার্স্টে যে লেফট দিকে যেটা আছে, তো লেফটে যেটা সেখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট আগে এই জায়গায় ছিল, পরবর্তীতে পয়েন্টটাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে রাইট সাইডের যে উপরের ছবিটা, এখানে আসলে বোঝা যাচ্ছে যে যেই পয়েন্টগুলো ছিল বা যেই পয়েন্টগুলো দিয়ে একটা চতুর্ভুজ আঁকা হয়েছিল, সেই পয়েন্টটা আলটিমেটলি বড় হয়ে গেছে। তো আবার যদি রাইট সাইডের নিচের দিকে আমরা দেখি, সেটা হচ্ছে যে প্রথমে একটা তীর ছিল উপরের দিকে, সেটাকে আবার টেনে নিচের দিকে আনানো হয়েছে। সো আসলে আমরা যে এই যে তীরটা বললাম বা একটা লাইন বললাম, লাইনগুলোও কিন্তু আমাদের অসংখ্য পয়েন্টের সমষ্টি। সো আলটিমেটলি একটা লাইনকে নিচের দিকে নিয়ে আসা মানে কি, প্রত্যেকটা পয়েন্টকে আমার ট্রান্সফর্ম করে করে নিচের দিকে নিয়ে আসা লাগতেছে। তো এগুলো নিয়ে আমরা ফার্দার আরও ডিটেইল পড়ব। তো আমরা আসলে এখানে তিন ধরনের ফাংশন দেখছি যেটা আমরা পরবর্তীতে দেখবো। ফার্স্টে আমরা যেটা দেখছিলাম যেটা হচ্ছে লেফট দিকে, সেটা আসলে নর্মাল ট্রান্সলেশন, মানে হচ্ছে একটা পয়েন্টকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়া। এরপর আমরা যে রাইট সাইডে উপরের দিকে দেখছি, এটা আসলে স্কেলিং করে বড় করা হয়েছে। আর আমরা রাইট সাইডের নিচের দিকে যেটা দেখছি, সেখানে আসলে একটা লাইনকে জাস্ট রোটেট করে দেওয়া হয়েছে। এখন আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে আসলে 2D ট্রান্সফরমেশনগুলো আমাদের কী জন্য লাগতেছে? সো আমরা আসলে জানি যে কম্পিউটার গ্রাফিক্সে আমাদের কাজটা হচ্ছে যে আমরা যে কোনো ছবিকে বা যে কোনো অবজেক্টকে কম্পিউটার স্ক্রিনে রিপ্রেজেন্ট করব। তো কম্পিউটার স্ক্রিনটা অ্যাকচুয়ালি অনেকগুলো পিক্সেলে ডিভাইডেড থাকে। সো আলটিমেটলি আমরা যেটা আঁকতেছি সেই আঁকার যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু আমাদেরকে মানে আমরা যেই খাতায় আঁকতেছি সেটা থেকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেতে হবে, বা কম্পিউটার স্ক্রিনের ডিমেনশন অনুযায়ী আমাকে বড় করতে হবে, ছোট করতে হবে, অথবা পাশাপাশি ডিস্টেন্সগুলো ঠিক করতে হবে। সো সেই কারণেই কিন্তু আমাদের কম্পিউটার গ্রাফিক্সে এই ট্রান্সফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি একটা ছবিকে আমরা বড় করি বা একটা ছবির একটা পয়েন্টে আমরা অন্য কোনো পয়েন্ট বসাই, যেটাকে বলা হচ্ছে ইমেজ মরফিং। তো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যেহেতু আমাদের একটা পয়েন্টকে আরেকটা পয়েন্টের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে মেয়েটার চোখের মধ্যে আসলে আমাদের বাঘের চোখটা বসানো হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বাঘের চোখের যে পিক্সেলটা ছিল সেটাকে আমার টেনে নিয়ে যেয়ে মেয়ের চোখের পিক্সেলে বসানো লাগছে। সো সেই কারণে কিন্তু আমাদের অ্যানিমেশন, ইমেজ মরফিং এই জিনিসগুলোতে বা নর্মালি জিওমেট্রি ক্যালকুলেশনে আমাদের এই 2D ট্রান্সফরমেশনটা লাগে। এরপর আমরা হচ্ছে যেই 2D ট্রান্সফরমেশনগুলো পড়বো সেগুলোর নাম এখানে দেওয়া, একটা হচ্ছে পজিশনিং, সাইজিং বা স্কেলিং, আর একটা রোটেশন, আর একটা শেয়ার, আর একটা হচ্ছে রিফ্লেকশন। তো আমরা যদি এই স্লাইডটাতে আসি, সেটা হচ্ছে নর্মাল ট্রান্সলেশন। তো আমরা এই গ্রাফের ছবিটাতে দেখতে পাচ্ছি যে ফার্স্টে একটা পয়েন্ট ছিল এক্স ওয়াই, তো এরপরে এই পয়েন্টটাকে টেনে এক্স প্রাইম ওয়াই প্রাইমে নিয়ে যাওয়া হয়েছে। সো আমরা আসলে দেখতে পারতেছি যে যখন আমি এক্স প্রাইম ওয়াই প্রাইমে গেলাম, আমার এক্সটা কিন্তু আগের চেয়ে টিএক্স পরিমাণ বেড়ে গেছে, আর আমার ওয়াইটাও আগের চেয়ে টিওয়াই পরিমাণ বেড়ে গেছে। সো আলটিমেটলি নতুন পয়েন্ট এক্স প্রাইমটা কি হবে, এক্স প্লাস টিএক্স, এবং নতুন পয়েন্ট ওয়াই প্রাইমটা হবে ওয়াই প্লাস টিওয়াই। তো ট্রান্সলেশন আসলে কিছুই না, ট্রান্সলেশন মানে হচ্ছে একটা পয়েন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো এখানে আমাদের টিএক্স আর টিওয়াই এর ভ্যালুটা আসলে বলেই দেওয়া থাকবে, মানে ধরো একটা পয়েন্ট আমার আছে 1 1 1, তো আমি বলে দিলাম যে টিএক্স ইকুয়াল টু 4, টিওয়াই ইকুয়াল টু 5। তার মানে কি, যে আগের পয়েন্ট থেকে 4 ঘর যাবে এক্স বরাবর আর ওয়াই বরাবর 5 ঘর যাবে। তো আলটিমেটলি নতুন এক্স প্রাইমটা হবে গিয়ে আমার 5 আর ওয়াই প্রাইমটা হবে গিয়ে 6। তো তাহলে নতুন পয়েন্ট পি প্রাইমটাকে বলা যায় পি প্লাস টি। সো এখানে আসলে একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে পি প্রাইমটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর আরেকটাকে পি কে রিপ্রেজেন্ট করা হয়েছে আরেকটাকে টিতে। তো পি মানে হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্টগুলো, আর পি প্রাইম মানে হচ্ছে আমার নিউ পয়েন্টগুলো। সো আলটিমেটলি তাহলে আসলে পি ইকুয়াল টু কি, পি মানে হচ্ছে পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে পি প্লাস টি,
তো তাহলে আমরা যদি এটাকে আমরা এভাবে যোগ দিয়েও লিখতে পারি, আবার আমরা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে লিখতে পারি। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের নতুন পয়েন্টগুলো ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম, আর আমার পুরানা পয়েন্ট ছিল এক্স ওয়াই, তা আমি নিচে একটা করে জাস্ট অ্যাড লাগাই, ওয়ান লাগাই অ্যাড করে দিচ্ছি কলাম বরাবর। তো এরপর আমি যদি আমার আগের যে পয়েন্টটা ছিল এক্স ওয়াই আর ওয়ান, এটাকে যদি এই ম্যাট্রিক্সটার সাথে গুণ করি, যে ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান জিরো টি এক্স আর জিরো ওয়ান টি ওয়াই জিরো জিরো ওয়ান, তো এটার সাথে যদি আমি গুণ করি তাহলে আমরা প্রথম রোতে কি পাবো, জাস্ট এক্স প্লাস টি এক্স পাবো না, কারণ যেহেতু আমার এক্স এর সাথে ওয়ান গুণ হবে, ওয়াই এর সাথে জিরো গুণ হবে আর টি এক্স এর সাথে ওয়ান গুণ হবে। সো আলটিমেটলি এই গুণটা করলে আমরা কিন্তু রেজাল্টে প্রথম কলামে পাবো এক্স প্লাস টি এক্স, সেকেন্ড কলামে পাবো ওয়াই প্লাস টি ওয়াই, আর নিচের কলামে আমরা জাস্ট ওয়ান পাবো। সো তাহলে আমরা কিন্তু এখানে ম্যাট্রিক্সটা যদি আমাদের মনে থাকে, সো সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ না করে ম্যাট্রিক্স গুণ করেও এই ট্রান্সলেশনটা করতে পারি। তো এটাই হচ্ছে গিয়ে আমার আসলে টু ডি ট্রান্সলেশন ম্যাট্রিক্স। যদি বলি টু ডি ট্রান্সলেশন ম্যাট্রিক্স কোনটা, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, কারণ আলটিমেটলি এই ম্যাট্রিক্সটার সাথে গুণ করেই কিন্তু আমার নতুন পয়েন্টগুলো আমি পেলাম। তো তাহলে ট্রান্সলেশন মানে আমরা বুঝতে পারছি যে আমাদের, তাহলে যদি বলি যে আমরা তো একটু আগে দেখলাম যে একটা পয়েন্টকে কীভাবে ট্রান্সলেট করে, তো আমি যদি এই চতুর্ভুজটাকে ট্রান্সলেট করতে যাই, তো চতুর্ভুজে যেহেতু আমার চারটা পয়েন্ট আছে, সো আলটিমেটলি কিন্তু আমার চারটা পয়েন্টকেই ট্রান্সলেট করতে হবে। এরপর আসলো হচ্ছে রোটেশনেরটা। তো রোটেশনের আমরা এখানে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট ছিল ফার্স্টে এক্স কমা ওয়াই, আর নতুন যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তো আমরা দেখতে পারতেছি যে এক্স কমা ওয়াই যে পয়েন্টটা, এটা আসলে ভূমির সাথে 5 ডিগ্রি কোণে আছে, আর উপরে যখন হচ্ছে এক্স ওয়াই কে আবার রোটেট করে উপরে নিয়ে যাওয়া হয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইমের কাছে, তো তখন কিন্তু অলরেডি থিটা কোণ দিয়ে আবার নিয়ে যাওয়া হয়েছে। সো অলরেডি এক্স আর ওয়াই হচ্ছে 5 ডিগ্রি কোণে ছিল, আর তারপরে এটাকে আরো অ্যাডিশনালি থিটা ডিগ্রি কোণে আরো উপরে নিয়ে যাওয়া হয়েছে। সো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এক্স ইকুয়াল টু, তাহলে বলা যায় যে আর কস ফাই, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন ফাই, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট দুটা। আর পরবর্তীতে কি হয়েছে, এক্স প্রাইমটা কি আর কস, এখানে ফাই প্লাস থিটা কেন, কারণ এক্স প্রাইমটা যে উচ্চতায় আছে সেটা আসলে ভূমির সাথে থিটা প্লাস ফাই এই দুটো কোণ যোগ করে সেই উচ্চতাটা পাওয়া গেছে। সো সেই কারণে এক্স প্রাইমটা হচ্ছে আর কস ফাই প্লাস থিটা, আর ওয়াই প্রাইমটা হচ্ছে আর সাইন ফাই প্লাস থিটা। তো এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা জানি যে কস এ প্লাস বি মানে হচ্ছে কস এ বি মাইনাস সাইন এ বি, সো সেই সূত্রটাতে একটু ডিরাইভ করা হয়েছে। তো আমরা আবার প্রথমেই কিন্তু এই ভ্যালুটা বের করে রাখছিলাম যে এক্স ইকুয়াল টু আর কস ফাই আর ওয়াই ইকুয়াল টু আর সাইন ফাই। তো আর কস ফাইটাকে আমরা কি এক্স বলতে পারি, আর আর সাইন ফাইটাকে আমরা ওয়াই বলতে পারি। সো আলটিমেটলি আমরা দেখলাম যে এক্স প্রাইম মানে হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। তো তার মানে আমার আসলে যদি একটা পয়েন্ট ভূমি থেকে অলরেডি ফাই কোণে থাকে এবং সেটাকে আরও থিটা ডিগ্রি কোণে নিয়ে যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমার এক্স প্রাইম বা নতুন এক্স এর মানটা হবে গিয়ে পুরানা এক্স ইনটু কস থিটা মানে নতুন যতটুকু কোণে সরানো হয়েছে মাইনাস পুরানা ওয়াই ইনটু সাইন থিটা। আর ওয়াই প্রাইমটা কি, ওয়াই প্রাইম হচ্ছে প্রথমে ছিল আর সাইন ফাই প্লাস থিটা, তো সাইন এ বির সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সো আলটিমেটলি ওয়াই, আর যেহেতু আর সাইন ফাই মানে হচ্ছে ওয়াই আর আর কস ফাই মানে হচ্ছে এক্স, তো এখানে সূত্রটা আসলো গিয়ে আমার ওয়াই কস থিটা প্লাস এক্স সাইন থিটা। তো আমাদের যদি ফাইয়ের তো আসলে দরকার নেই, যদি থিটাটা দেওয়া থাকে আর প্রথমে এক্স ওয়াই দেওয়া থাকে, সো আলটিমেটলি আমরা কিন্তু এই সূত্রটাতে বসাইলেই নতুন এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। তো এরপর এটা যদি আমরা আগেরবারের মতো ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, তো আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে আসলে যদি ম্যাট্রিক্সটা এরকম হয় কস থিটা মাইনাস সাইন থিটা, আর এপাশে সাইন থিটা কস থিটা, আর এটাকে আমরা গুণ করতেছি পুরানা এক্স ওয়াই পয়েন্টের সাথে, সো আলটিমেটলি এটার গুণফলটা কি হবে, প্রথম রোতে কিন্তু আসবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর নিচের রোতে আসবে এক্স কস থিটা এক্স সাইন থিটা মাইনাস প্লাস ওয়াই কস থিটা। সো সেটা কিন্তু আমার ওয়াই প্রাইমের ভ্যালু আসবে, মানে আমরা যদি রো বাই রো চিন্তা করি। তো আমরা তো আসলে এখানে টু ডি হিসেবে করতেছি, বাট যদি আমরা থ্রি ইন্টু থ্রিটা ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা নিচে হচ্ছে ওয়ান দিব আর এখানেও আমরা ওয়ান দিব, মানে একদম কলাম বরাবর নিচে। সো আলটিমেটলি আমরা আগে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেটার সাথে আমরা জিরো জিরো ওয়ান আর জিরো জিরো ওয়ান এপাশে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এক্স উপরের
রোতে কি পাবো, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস জিরো, আর তারপরে সেকেন্ড রোতে কি পাবো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস জিরো। তো এভাবে কিন্তু আমরা এই রোটেশন ম্যাট্রিক্স দিয়ে, যখনই আমাদের যদি বলে যে রোটেশন ম্যাট্রিক্সটা কত, তো সেটা কিন্তু আসলে এই যে এই ম্যাট্রিক্সটা মানে মাঝেরটা। তো এটা ছিল রোটেশন ম্যাট্রিক্স, আর ফার্স্ট এরটা ছিল হচ্ছে গিয়ে ট্রান্সলেশন ম্যাট্রিক্স। তো আমরা রোটেশন আর ট্রান্সলেশন দেখলাম, এর পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এবার এবারও সেম, যে যদি আমাদের দেখা যাচ্ছে যে একটা অবজেক্ট যেটার চারটা পয়েন্ট আছে, তো আমরা যদি ওই অবজেক্টটাকে রোটেট করি তাহলে আলটিমেটলি কিন্তু চারটা পয়েন্টই রোটেট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে পয়েন্ট বাই পয়েন্ট ক্যালকুলেশন করি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের চারটা পয়েন্টের জন্য ক্যালকুলেশন করতে হবে। এরপর হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে বাড়ানো। যেমন আমরা দেখতে পারতেছি যে নিচে আমাদের লেফট সাইডে যে ছবিটা আছে সেটা একটু ছোট, তো সেটা শুরু হয়েছিল 1.1 থেকে, শেষ হয়েছে 2.2 থেকে। তো আমরা কি করছি সেটাকে একটু বড় করছি। তো আমরা কি করছি, SX=2 আর SY=2, এটার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এটাকে দুগুণ বাড়ানো হয়েছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে দুইগুণ বাড়ানো হয়েছে। সো আলটিমেটলি কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আমার এক্স অ্যাক্সিসের ভ্যালুটা কত ছিল, 1 থেকে 2, মানে 1 বাড়ছিল, বাট এখানে কি 2 থেকে 4 হয়ে গেছে, মানে 2 বাড়ছে, তাই না? নিচের যে সার্ফেসটা আগে 1 ছিল 1 মিটার, সেটা এখন 2 মিটার হয়ে গেছে। আবার ওয়াইও কি ছিল, ওয়াইয়ের নিচের লেভেলটা ছিল 1 আর উপরের লেভেলটা ছিল 2, আর এখানে নিচের লেভেলটা 2 উপরের লেভেলটা 4, আলটিমেটলি কিন্তু ওয়াই বরাবর 2 গুণ বেড়ে গেছে। সো যেহেতু স্কেলিং মানে হচ্ছে গুণ বাড়ানো, সো সেক্ষেত্রে কিন্তু এখানে নতুন এক্স প্রাইমটা হবে হচ্ছে আগের এক্স এর সাথে আমার যে ফ্যাক্টরটা আছে, স্কেলিং ফ্যাক্টর মানে হচ্ছে আমরা কত গুণ বাড়াতে চাচ্ছি, সো সেই গুণ জিনিসটা গুণ হয়ে যাবে S×SX, আর ওয়াই এর ওয়াই প্রাইমটা হবে কি আগের ওয়াই এর সাথে এস ওয়াইটা গুণ করে। সো এক্ষেত্রে আমার ম্যাট্রিক্স যদি বলি, স্কেলিং ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এই যে এটা, কারণ এখানে এই ম্যাট্রিক্সের সাথে আমরা যখন আসলে গুণ করতেছি, সো আগের পয়েন্টগুলোকে গুণ করে আমরা দেখতেছি যে S×SX আর বাকিগুলো 0 হবে আর Y×SY। তো তোমাদের যদি পরীক্ষায় বলা থাকে যে ম্যাট্রিক্স ইউজ করে দেখাতে হবে, সো সেক্ষেত্রে আসলে তোমাদেরকে ম্যাট্রিক্স ইউজ করেই নতুন পয়েন্টগুলো বের করতে হবে। আর যদি তোমরা ম্যাট্রিক্স ইউজ না করো তাহলে আলটিমেটলি যদি বলা না থাকে তাহলে আসলে শুধু এরকম গুণ দিয়ে এই ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। সো গেল হচ্ছে স্কেলিং এর ব্যাপারটা। তো তাহলে আমরা যে তিনটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, তো আমাদের প্রথমটাতে কিন্তু যোগ করা ছিল, আর তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে এটা ছিল রোটেশনের ক্ষেত্রে, স্কেলিং এর ক্ষেত্রে ছিল এটা। তো আমরা যদি অ্যাকচুয়ালি 3×3 ম্যাট্রিক্স নেই তাহলে তিনটাকে আসলে আমরা গুণ করেই প্রকাশ করতে পারি। 2×2 নিলে আসলে গুণ করে এই জিনিসটাকে প্রকাশ করা যায় না, বাট যদি আমরা 3×3 নেই, সো আলটিমেটলি প্রত্যেকটাকে আমরা এরকম একটা ম্যাট্রিক্স থাকবে, সেটার সাথে আমরা এক্সিস্টিং পয়েন্টগুলোকে গুণ দিব, গুণ দিয়ে আমরা নতুন পয়েন্ট পেয়ে যাব। সো এটাই আমার 3×3 ম্যাট্রিক্সটা নেয়ার কারণ। সো 3×3 ম্যাট্রিক্স নিলে আমরা দেখতেছি যখন আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা নেই, তো এটার সাথে পুরানো পয়েন্টগুলো গুণ করলেই অ্যাকচুয়ালি নতুন পয়েন্টগুলো পাওয়া যায়, কারণ এখানে আমার আসবে অ্যান্সারটা প্রথম রোতে কি আসবে, X+TX, আর সেকেন্ড রোতে আসবে Y+TY, আমরা নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কথা যদি চিন্তা করি। সো এই কারণেই আসলে 3×3 ম্যাট্রিক্সটা নেওয়া হয়, যাতে হচ্ছে আমরা প্রত্যেকটা ট্রান্সফরমেশনই মাল্টিপ্লিকেশন ইউজ করে করতে পারি। তো এরপর আরেকটা নতুন ট্রান্সফরমেশন আছে যেটা নাম হচ্ছে শেয়ারিং। তো শেয়ারিংটা 2 ধরনের হয়, একটা হচ্ছে এক্স শেয়ারিং আর একটা হচ্ছে ওয়াই শেয়ারিং। তো শেয়ারিং ইন এক্স হলে কি হয়, যে যখন আমরা এক্স শেয়ারিং করব তখন জাস্ট আমার আগে যে ছবিটা ছিল সেটার এক্স গুলাই চেঞ্জ হবে, বাট ওয়াই গুলো আসলে সেম থাকবে। আবার যদি হচ্ছে ওয়াই শেয়ারিং হয় সেখানে ওয়াই গুলো চেঞ্জ হবে, এক্সটা সেম থাকবে। তো এটা যেহেতু শেয়ারিং ইন এক্স তাহলে কি হবে, যে ওয়াইটা আসলে সেম আছে আনএফেক্টেড আর এক্সটা চেঞ্জ হয়ে গেছে। সো তাহলে নতুন ওয়াই প্রাইমটা কি হবে, নতুন ওয়াই প্রাইমটা হবে গিয়ে ওয়াই, আর এক্স প্রাইমটা হবে আগের যে এক্স ছিল সেটার সাথে আসলে একটা ফ্যাক্টর গুণ করা হবে, যে ফ্যাক্টরটাকে শেয়ারিং ফ্যাক্টর বলে। তো এখানে এক্স এর শেয়ারিং ফ্যাক্টরটাকে এইচ বলা হয়। তো এটা কি হয়, এই এইচটা আসলে আগের যে ওয়াই ছিল সেটার সাথে গুণ হবে, আর গুণ হয়ে আগের এক্স এর সাথে যোগ হয়ে টোটালটা হবে গিয়ে নতুন এক্স। সো এটাকে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করা যায় তাহলে আসলে এই জিনিসটা এরকম হয়। তো এই যে মাঝে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে মাঝেরটা, সো এটা দিয়ে আসলে যদি আমরা এক্স
y আর 1 কে গুণ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা y এর ক্ষেত্রে মানে y প্রাইম পাবো y আর x প্রাইম মানে নতুন আমার যেটা গুণফলটা আসবে সেটার যে প্রথম রোটা সেখানে আমরা পাবো x + hy + 0 সো তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি তো যদি আমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে করতে বলে সো সেক্ষেত্রে আমাদের এই গুণটা করতে হবে আর যদি ম্যাট্রিক্স না বলে সো আমরা জাস্ট এটাই করতে পারি এরপর হচ্ছে শেয়ারিং ইন y শেয়ারিং ইন y টাতে কি হয় যে এখানে আসলে আমার y টা চেঞ্জ হয় বাট x টা সেম থাকে সো সেক্ষেত্রে আমার এখানে ইকুয়েশনটি কি হবে আমরা তো বুঝতেই পারতেছি যে এখানে শেয়ারিং ইন y এর ক্ষেত্রে যখন আমরা এইভাবে ইকুয়েশন আকারে লিখবো তখন x প্রাইমটা ইকুয়াল টু x ই থাকবে আর y প্রাইমটা হবে গিয়ে y + x * h সো এখানে কিন্তু আমরা y শেয়ারিং এর ক্ষেত্রে ওই ফ্যাক্টরটাকে g বলা হয়েছে আর এখানে ছিল h x শেয়ারিং এর ক্ষেত্রে আর y শেয়ারিং এর ক্ষেত্রে g সো এটা যদি আমরা গুণ করি তাহলে দেখব যে x এর মান x ই পাবো আর y এর মান পাবো হচ্ছে g * x + y তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা কি হয়েছে যে এই ছবিতে যে চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্টে কিন্তু আলটিমেটলি আমার y টা চেঞ্জ হইছে বাট চারটা পয়েন্টের x কিন্তু সেমই আছে সো এটাই কিন্তু আমার y শেয়ারিং তো এরপর হচ্ছে আমাদের যে ট্রান্সফরমেশনটা সেটা হচ্ছে রিফ্লেকশন তো রিফ্লেকশন আমরা দেখতে পারতেছি যে এই যে ফার্স্টে যে ছবিটা ছিল এটা আসলে একদম y এক্সিস বরাবর রিফ্লেক্ট করলে এপাশে আসলো তো এখন এই যে এই রিফ্লেকশনটা এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর তো x অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন বলতে আমরা এরকম ভাববো যে আমরা একটা মিররের সামনে দাঁড়ায় আছি তো যেহেতু আমরা x অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করব তো আসলে আমাদের আয়নাটা হচ্ছে x অ্যাক্সিস সো আয়নার উপর পাশে একটা ছিল একটা ছবি তো সেটা এখন কি x অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট হয়ে নিচের দিকে চলে আসবে তো আমরা যদি এই দুটো ছবির কথা চিন্তা করি উপরের ছবিটা নিচের ছবিটা তো দুটার কিন্তু আসলে x অ্যাক্সিস একই প্রত্যেকটা পয়েন্টেরই জাস্ট y টা চেঞ্জ হয়ে গেছে সো তাহলে আলটিমেটলি আসলে যখন x অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করা হয় তো আমার x এর ভ্যালুটা সেমই থাকে জাস্ট প্রত্যেকটা y ভ্যালু উল্টা হয়ে যায় আগে কিন্তু ছিল উপরে পজিটিভ y নিচে চলে আসছে নেগেটিভ y সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা আমরা যদি গুণ করি তাহলে দেখব যে আমাদের এখানে আসলে প্রাইমগুলো হবে সো আমরা যখন দেখব যে আমাদের নতুন যে পয়েন্টগুলো আসছে সেই পয়েন্টগুলো হচ্ছে আগের পয়েন্টের সাথে x টা সেম আর y টা জাস্ট হচ্ছে পাল্টে গেছে সো তাহলে আমাদের নতুন x প্রাইম y প্রাইম হবে কি x সেমই থাকবে আর y টা জাস্ট উল্টা হয়ে যাবে সো এটা কিন্তু এই ম্যাট্রিক্সটা দিয়ে করা হইছে এখন আমাদের যদি y অ্যাক্সিস বরাবর কোনো জিনিস রিফ্লেক্ট হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিটা আর এই ছবিটা দুটার কিন্তু y সেম জাস্ট x টা উল্টা হয়ে গেছে সো আলটিমেটলি যদি y অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করা হয় তখন কি হয় x টা মাইনাস হয়ে যায় বাট y টা আসলে আগের মতোই সেম থাকে তো তাহলে হচ্ছে এখানে যদি আমরা দেখি যে এখানে কি হইছে আমার এমন ভাবে করা হয়েছে ট্রান্সফরমেশনটা যে এখানে আসলে x টাও কিন্তু আমার উল্টা হয়ে গেছে আবার y টাও উল্টা হয়ে গেছে সো তাহলে এই ছবির ক্ষেত্রে কিন্তু আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে এটা যে -1 -1 দুটার ক্ষেত্রে তো তাহলে হচ্ছে আমাদের আজকের ফার্স্ট লেসনটা আসলে এতটুকুই তো নেক্সট লেসনের জন্য আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেইন করছি